হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো যে কেরাটিন ট্রিটমেন্ট তোমরা পার্লারে গিয়ে করো, সেটা বাড়িতেও করা কতটা সুন্দরভাবে করা যায়, আর যারা পার্লারে মানে করাতে চাও তারা অবশ্যই পার্লার থেকে করিও, আর যারা পার্লারে করাতে পারবে না তারা অবশ্যই এই ফর্মুলাটা ট্রাই করে দেখো। অতি অবশ্যই চুলটা কতটা সুন্দর হয়েছে, ফলাফলটা কেমন পাও তোমরা অতি অবশ্যই এই কেরাটিন ট্রিটমেন্টটা দেখে নিও, আর ভিডিওটা কন্টিনিউ দেখো, ঠিক আছে? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কেরাটিন ট্রিটমেন্ট কীভাবে বাড়িতে করবে, কোনো ক্রিমের সাহায্যে না, বাড়িতেই থাকা জিনিস দিয়ে খুব অল্প সহজেই তোমরা এই ট্রিটমেন্টটা করতে পারবে। আর চুলটা কতটা সুন্দর হয়েছে আমি তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দেবো। তো যারা প্রথমবারের জন্য আমার ভিডিওটা দেখছো বা আমাকে দেখছো, তারা হচ্ছে কি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আমি সাবস্ক্রাইব করে দিই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। প্যাকটা বানানোর জন্য আমার লাগবে ভাত, এখানে আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো ভাত নিয়ে নেবে। এবার আমি একটা কামলার মধ্যে জল গরম হতে দিয়েছি, এর মধ্যে আমি ভাতগুলোকে দিয়ে দেবো। নর্মালি ভাতগুলো একটু শক্ত মতো হয়, একদম গলে যায় না, আমি এটাকে ভালো করে সেদ্ধ করব। এটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ভাতগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে কি আমি এটাকে চাল থেকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করতে দেবো। এরপর এটাকে আমি ভালো করে একটু স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এই পেস্টটা বানানোর পর পেস্টটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো ছাঁকনি দিয়ে হবে না, তোমরা চাইলে তোমরা কোনো সাদা কাপড় ব্যবহার করতে পারো, আমি এখানে গামছা দিয়ে পুরোটা ছেঁকে বের করে নেব, নয়তো ওর ভেতর ডলা ডলা পাকিয়ে যাবে, যার জন্য একদম প্রোডাক্টটা ভালো হবে না। একদম ব্যাটারটা যতটাই স্মুথ হোক না কেন তোমরা অবশ্যই ছেঁকে নিও। তো ছাঁকনির সাহায্যে ছাঁকলে তো একটুও ভালো হবে না, তোমরা কোনো কাপড় দিয়ে এটাকে ছেনে বার করে নেবে। দেখো আমি কিভাবে এটাকে বের করে নিচ্ছি, এইভাবে করলে ব্যাটারটা একদম স্মুথ হবে আর চুলে ভালো কাজ করবে কেরাটিনের জন্য। আর এটা ইউজ করার পর তোমরা বুঝতেই পারবে তোমাদের চুলগুলো কতটা সফট হয়ে গেছে আর কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো দুর্গাপূজার আগে এটা ব্যবহার করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখো আমি কিভাবে এটা বের করে নিচ্ছি, এটা একটু বার করতে সময় লাগবে, যদি তোমরা সাদা কাপড় ব্যবহার করো তাহলে তাড়াতাড়ি ব্যাটারটা পড়ে যাবে। তো এটা আমি এরকম আস্তে আস্তে করে বের করে নেব। যাদের চুল একদম গ্লো করছে না আর ডগাগুলো ফেটে গেছে তারা কিন্তু এটা ব্যবহার করতে একদমই ভুলো না, এটা খুবই ভালো কাজ করে। আর হ্যাঁ, যারা বলছো যে ভাবছো যে চাল ভাত ব্যবহার করবে না চুলের মধ্যে, তারা হচ্ছে কি আমার আগে চ্যানেলে আগে থেকে একটা ক্রিমের উপর কেরাটিন ট্রিটমেন্ট আছে, তোমরা সেটা চাইলে দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো। তো এই ব্যাটারটা আমার হয়ে গেছে বার করা, ও দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়েছে। এর মধ্যে আমি মধু দিয়ে দিলাম দু চামচ মতো, তোমরাও মধু দিয়ে দেবে, তোমরা যতটা পরিমাণ নেবে সেই পরিমাণ মতো মধু দিয়ে দিও। তো আমি এখানে অনেকটা পরিমাণ মধু দিয়েছি, মধু দিলে চুলের ডগা ভাটাটা একদম কমে যায়। তারপর আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করে নেব, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো নারকেল তেল ব্যবহার করে নিও, যেটা পিওর নারকেল তেল হবে, যার মধ্যে অন্যরকম আমলা মিথি এসব থাকবে না, এরকম নারকেল তেল তোমরা ব্যবহার করো। আমি শালিমারের নারকেল তেল ব্যবহার করলাম, এটা ভালো করে ফেটিয়ে নেবে যাতে তেল মধু আর ওই চালের ব্যাটারটা ভালো করে মিশে যায়, যত ভালো করে মিশবে তত ভালো সুন্দর কাজ করবে। তো এটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এটা যতক্ষণ না ভালো করে মেশে ততক্ষণ মিশিয়ে নিচ্ছি। এরপর এটা আমি আমার পুরো চুলটাতে অ্যাপ্লাই করে নেব। আর হ্যাঁ, তোমরা অ্যাপ্লাই করার আগে নিজেদের চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নেবে, কারণ হচ্ছে কি জট চুলে যে কোনো প্রোডাক্ট ব্যবহার করলে সেটা ভালো কাজ করে না। তো যে কোনোই প্রোডাক্ট ব্যবহার করো না কেন বা হেয়ার মাস্কই ব্যবহার করো না কেন, চুলটা প্রথমে ভালো করে আঁচড়িয়ে নেবে। এরপর আমি অল্প অল্প করে সেকশন করে এক একটা চুলের ভাগ নিয়ে গোড়া থেকে একদম আগা পর্যন্ত ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি। আমি যেভাবে ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই লাগিয়ে নিও। দেখো আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি, পুরো টেনে 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 হালকা হাতে ম্যাসাজ করে করে পুরোটাই লাগিয়ে নেবে। আমি এইভাবেই আমার সমস্ত চুলটাতে আস্তে আস্তে পুরো ব্যাটারটাকে লাগিয়ে নেব। দেখো আমি এরকম ভাগ ভাগ করে লাগিয়ে নিলে না চুলটা সুন্দরভাবে হবে, যেহেতু স্মুথনিং কেরাটিন ট্রিটমেন্টটা করলে চুলটা আরও সুন্দর হয়ে যায়, তো সেই জন্য আমি এইভাবে পুরো চুলটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। Thank you.
চুলে পুরো অ্যাপ্লাই করার হয়ে গেলে চুলটা 30 মিনিট মতো শুকিয়ে নেবে। তারপর যে কোনো পছন্দ মতো শ্যাম্পু ইউজ করে নেবে। দেখতেই পাচ্ছো চুলটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। আর চুলে শ্যাম্পুর পর কন্ডিশনার ইউজ করার দরকার নেই। আর এইটা ব্যবহার করার আগের দিনকে চুলে শ্যাম্পু করে রাখবে অবশ্যই। পরিষ্কার চুলে এই প্যাকটা ব্যবহার করো আর দেখে নাও কতটা সুন্দর হয়ে যায় স্মুথনিং চুল। এতক্ষণ যে আমার ভিডিওটা দেখলে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাতে ভুলো না কিন্তু কমেন্ট করে। আর নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও কি ভিডিও দেখতে চাও। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।